ক্যামেরার পেছনে থেকে অসহায় মানুষের হাতে তুলে দেন নগদ টাকা কিংবা তাকে স্বাবলম্বী করার কোনো হাতিয়ার। কিন্তু একবারের জন্য তিনি নিজেকে প্রকাশ করেন না, মানবিক সেবাকেই তিনি তার জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন। এক কথায় তিনি গরিবের বন্ধু, যাকে অনেকেই মানবতার ফেরিওয়ালা বলে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই তাকে ফ্রি মোশন ফিরোজ বা ফিরোজ হাসান নামেই চেনেন। ফিরোজ হাসানের জন্ম চাঁদপুরে। তিনি একজন ভ্রমণ পিপাসু মানুষ। যেমন তিনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য পছন্দ করেন, ঠিক তার মনটাও প্রকৃতির মতো অপরূপ সুন্দর। তিনি বাইক রাইড করতে করতে অসহায় কোনো মানুষের সামনে হঠাৎ করেই হাজির হন, তারপর সেই সুবিধা বঞ্চিত মানুষটির সাথে আন্তরিকতার সাথে কথা বলেন এবং বুঝতে চেষ্টা করেন তার অবস্থা। এক পর্যায়ে দেবদূতের মতো মানুষের সামনে সাহায্যের হাত বাড়িয়ে দেন, আর এই পুরো ব্যাপারটাই তিনি তার হেলমেটে থাকা ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ করেন এবং শেয়ার করেন ফেসবুক ইউটিউবে। আর সেই ভিডিওগুলো দেখলে চোখের কোণে পানি জমে যায়। কখনো তাকে দেখা যায় রাস্তার পাশে কোনো অসহায় বয়স্ক মানুষের সাথে কথার ছলে তাকে অর্থ দিয়ে সহযোগিতা করতে, কখনো বা ফুটপাতে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে বসা কোনো বিক্রেতার কাছ থেকে কোনো প্রয়োজন ছাড়াই তার সব পণ্য কেনার ছলে তাকে ধরিয়ে দেন অনেকগুলো টাকা। আবার কখনো কিনে নেন পথ শিশুর কাছ থেকে ফুল, সামান্য কিছু ফুল নিয়ে ধরিয়ে দেন 500 কিংবা 1000 টাকার কয়েকটি নোট। কখনো দেখা যায় কাউকে স্বাবলম্বী করার জন্য কিংবা ব্যবসাকে বড় করার জন্য হাতে তুলে দিচ্ছেন হাজার হাজার টাকা। এই সকল মানবতার কাজ করে ফিরোজ হাসান আজ গরিব অসহায়দের কাছে একজন স্বপ্ন পূরণের নায়ক। সিলেটের বন্যার সময়ও তিনি দেখিয়েছেন অসহায় মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা। বন্যা কবলিত মানুষের জন্য তিনি বাড়িয়ে দিয়েছেন তার মানবতার হাত। একের পর এক মানবিক কাজ করে তিনি আজ মানুষের চোখে মানবতার ফেরিওয়ালা, যিনি স্বপ্ন ফেরি করে ঘুরে বেড়ায় মানুষের মনে। তাকে বাংলাদেশের মানুষ ফ্রি মোশন নামেই বেশি চেনে। অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা। পর্দার পেছনে থাকা সেই মানুষটির চেহারা অবশ্য খুব কম মানুষই দেখেছেন। কোনো ভক্তের সেলফির আবদার মেটাতেও তিনি খুলতে চান না তার হেলমেট। তিনি মনে করেন ভালো কাজ করে ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করার কোনো মানেই হয় না, গোপনে দান করাই সবচেয়ে বেশি উত্তম। তাই সবসময় ক্যামেরার পেছনেই থেকেছেন। কতটা বড় মনের মানুষ হলে দিনের পর দিন নিজেকে আড়ালে রেখে মানুষের উপকার করা যায়। মানবিক চিন্তাধারা থেকে অসহায় মানুষের পাশে আগে থেকে দাঁড়ালেও কখনো ভিডিও করার ইচ্ছে ছিল না, কিন্তু তিনি ভাবলেন তিনি যদি ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তাহলে অনেক তরুণ তাকে দেখে মানবিক কাজে অনুপ্রাণিত হতে পারে। সেই থেকেই তার ভিডিও করা শুরু। শুরুটা হয়েছিল 2020 সাল থেকে। তার ভিডিও করার উদ্দেশ্য লোক দেখানো নয়, বরং মানবিক কাজে মানুষকে অনুপ্রাণিত করা। ফিরোজ হাসান তার সকল কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন গোটা বিশ্বের সামনে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারায় আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করেন তিনি। আর এভাবেই তিনি সারা জীবন অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান, বেঁচে থাকতে চান মানুষের হৃদয়ে সারা জীবনের জন্য। ভালো থাকবেন ফিরোজ ভাই, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, আর সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দিন।